নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি আগে দুটো ব্লগে আমাদের রোড ট্রিপে দুটো পার্ট শেয়ার করেছি আমরা মে মাসে ত্রিশ তারিখে আমাদের রোড ট্রিপ স্টার্ট করেছিলাম একত্রিশ তারিখে ওয়েস্ট ভার্জিনিয়া ভাবিদের বাসায় যেখানে আমরা গিয়ে থেকেছিলাম ওনাদের বাসায় গিয়ে পৌঁছাই তারপর জুনের এক আর দুই আমরা ওখানে ছিলাম তিন তারিখ আমরা ওখান থেকে আবার চলে যাই অন্য জায়গার উদ্দেশ্যে তো জুনের এক তারিখ আর দুই তারিখ আমরা ওনাদের বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি এটা হচ্ছে গিয়ে জুনের এক তারিখ বিকালবেলা আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর এত উপরে তো ভয় পাচ্ছো কেন এখানে তো বেরিয়ার আছে এ বাবি ওদিকে গেছে মেয়ে কোন সময় আবার কান্না শুরু করে আমি ওই দিকে যাই পরে আসবো না এদিকে

না না সে দাঁড়াইতে ইচ্ছা করতেছে না না আয় আমি তোমায় দেখাই দিচ্ছি না না কেমন

এখানকার ঘোরাঘুরি শেষে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি পাশে আর একটা জায়গায় ঘুরবো কিন্তু ওখানে গিয়ে গাড়ি পার্ক করার মতো খালি জায়গা পাইনি তাই আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আমরা যেহেতু দুটো ফ্যামিলি দুটো গাড়ি নিয়ে গিয়েছিলাম তো আমরা আগে চলে এসেছি আর এসে আমরা রেস্টুরেন্টের বাইরে বসে অপেক্ষা করছিলাম ভাবিদের আসার জন্য

আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি এখন বাসায় চলে যাবো প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো বেজে গিয়েছে আর পরদিন আমরা আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা অবশ্য একটু দূরে ছিল মানে দুই আড়াই ঘন্টা ড্রাইভিং ডিসটেন্স ছিল আর প্রথম দিন যে আমরা ঘুরতে গিয়েছি মানে একটু আগেই যে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা অবশ্যই ভাবি দেয় বাসা থেকে চল্লিশ মিনিটের ড্রাইভিং ডিসটেন্স ছিল এটা হচ্ছে জুনের দুই তারিখ আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে পৌঁছে গিয়েছি গাড়ি পার্ক করার জন্য জায়গা খোঁজা হচ্ছে আমরা আগেই দেখে গিয়েছিলাম অবশ্য ওই দিন রেইনই থাকবে কিন্তু ওয়েদার ওয়েস্ট ভার্জিনের ওয়েদার বুঝি মেয়েদের মনের মতো এই বুঝি ভালো এই বুঝি খারাপ তো সেই ভরসায় আমরা চলে এসেছিলাম যে যদি রেইন না হয় তাহলে আমরা ঘুরতে পারবো জায়গাটা সুন্দর ছিল কিন্তু আমরা প্রথম দিন যেই জায়গায় গিয়েছিলাম এবং দ্বিতীয় দিন যেই জায়গায় গিয়েছি দুটোর ভিউ সেম তবে জায়গাটা সুন্দর ছিল আমরা এখানে পৌঁছানোর পর গাড়ি পার করার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায় খুব বেশি বৃষ্টি না ঝির বৃষ্টি তো আমাদের সঙ্গে ছাতা ছিল ছাতা দিয়ে আমরা ট্যুরিস্ট ভিজিটর সেন্টারে গিয়ে পৌঁছাই এখানে আমরা বসে অপেক্ষা করি যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি কমে তো এখানে আমরা খাওয়া দাওয়া করি ভাবে আবার বিরিয়ানি ফল এগুলো বাসা থেকে নিয়ে এসেছিলো ভাবি রান্না করেছি আমি কোনো রান্না করিনি তো এই যে এই ভিউটা সেম আমরা প্রথম দিন মানে আগের দিন যেখানে গিয়েছিলাম ঘুরতে সেম ভিউ তবে এখন তো মেঘলা সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তবে বৃষ্টি হওয়াতে বৃষ্টি সৌন্দর্যটা উপভোগ করা গেছে কারণ বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্য একরকম বৃষ্টি ছাড়া আরেক রকম আমার দুটো সৌন্দর্যই খুব ভালো লাগে দেখতে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়ছিল তো ম্যাগ দিয়ে পুরো পাহাড়টা ঢেকে যাচ্ছে আমরা ভিজিটর সেন্টার থেকে বের হয়ে পাশেই ছাউনি দেওয়া আছে ওটাও ভিজিটর সেন্টারেরই একটা অংশ ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া শেষে আমি আবার মেয়েকে নিয়ে গাড়িতে গিয়েছিলাম ড্রাইভার চেঞ্জ করতে কারণ ও আবার রেস্টরুমে যে ডায়পার চেঞ্জিং স্টেশন থাকে সেইখানে চেঞ্জ করতে গেলে অনেক কান্না করে চিৎকার করে কান্না করে তো সেজন্য গাড়িতেই চেঞ্জ করেছি তখন আবার আমি একটু ছবি তুলেছিলাম এখন বৃষ্টি থেমে গিয়েছে তাই আমরা এখন ঘুরতে বের হব আর ওয়েদারটা গরম ছিল না বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আপনি নয় হয় ওইখানে রেখে নেন ভাবি জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে বোনাস পয়েন্ট বৃষ্টির সার্থকতা এটা বৃষ্টির সার্থকতা হচ্ছে কি এটা এটা হচ্ছে বোনাস পয়েন্ট বৃষ্টি না হলে আমরা হয়তো এটা দেখতে পারতাম না পিছনে লোক থাকলাম যেতে দেবো ঠিক আছে হ্যাঁ তার জন্য রেল দিয়ে আর ধরতে পারবো রেল ধরে হাঁটো আর আমরা তো যেই শুজ পরছি এগুলো পারি না কিন্তু আমিও তুলতেছি এখানে ছবি তুলে আমি ওটা জমা দিয়ে আসি ঠিক আছে ওর শেষ হয়ে গেছে জমা দিয়ে আসি it's a walk i think do আমরা এখন এখান থেকে চলে যাব রনা দিব ভাবিদের বাসার উদ্দেশ্যে তার পর দিন সকালবেলা ভাবিদের বাসা থেকে আমরা অন্য জায়গার উদ্দেশ্য রওনা দিব সেটাও শেয়ার করব আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যদি আজকের ভ্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বাই